নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি সকাল সকাল উঠে পড়াতে বসিয়েছি, আমার স্টুডেন্ট চলে এসেছিলো ওই জন্য, আর ওকে পড়াতে পড়াতেই আমি আজকে চাটা খেয়ে নিব। এরপর আমি ওকে ছুটি দিয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা খাবার বানানোর জন্য। আর আজকে সকালবেলা বানাবো পাস্তা। আমি চাউমিন পাস্তা এর আগেও বলেছি, এসব আমি লোহার কড়াইয়েই ভাজি, কারণ লোহার কড়াইয়ে ভাজলে এক ফোঁটাও লাগে না আমার কাছে, আমার খুব সুবিধা হয় ওই জন্য। তোমরা সবাই পাস্তা বানাতে পারো, তাই আর রেসিপিটা শেয়ার করলাম না। পাস্তাও রেডি আমার, এটা তোমাদের দাদার জন্য, ওকে আগে দিয়ে দিব, কারণ ওর যত ভাজা জিনিস মানে চাউমিন পাস্তা এসব ওর খুব পছন্দের খাওয়ার। তারপর আমিও খেয়ে নিয়েছিলাম, আর এরপর আমি লতা কাটতে বসেছি, কচুর লতা বা কচুর লতি যাই বলো তোমরা। কচুর লতি কাটতে কিন্তু খুব সময় লাগে, ওই জন্য ভাবলাম এটা আগে কেটে নিই। আর আজকে বাইরেই বসেছি, কারণ বাইরে হাওয়া ছিল ওই জন্য, আর আজকে কিন্তু রোদ উঠেছিল খুব। আমি সবজি কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি, এরপর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার ডাল রেডি, আজকে করেছিলাম মুসুর ডাল পাতলা করে, আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, তারপর করেছিলাম কচুর লতি, আর করেছিলাম আমের চাটনি। আর আমি ভাত কিন্তু সবার শেষেই রান্না করি প্রতিদিন, আজকেও তাই করেছিলাম, সবার শেষে ভাত বসিয়েছি। এদিকে আমার রান্না কমপ্লিট, তারপর আমরা খেতেও বসেছি। আর সত্যি কথা বলতে আজকের খাওয়াটা দারুণ ছিল, কচুর লতিটা আমার খুব ভালো লেগেছিল, ওটা দিয়েই আমার খাওয়া হয়ে গেছিল। তারপর একটু বাইরে বসেছিলাম কারণ কারেন্ট ছিল না, এরপর তো ভাত ঘুম দিতেই লাগবে, ঘুম থেকে উঠে আবার চা খেতে বসলাম। আর আজকে আমি একাই চা খাচ্ছি, তোমার দাদা আজকে বাড়িতে আসেনি ওই জন্য। আর চা খাওয়ার সময় একটা পাশের বাড়ির বৌদি এসেছিল, কি যেন বলছিল আমার ঠিক মনে নেই, ওই বৌদির সাথে একটু কথা বললাম। তারপর তোমাদের দাদাও বাড়িতে চলে এসেছিল, আজকে অনেকটা আগে এসেছে অন্যদিনের তুলনায়। তারপর একটু গল্প করছিলাম বসে ওর সাথে, একটু ভিডিও করে নিলাম। এভাবেই কাটলো আমার আজকের দিন। গুড নাইট সবাইকে।